আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আজকে দিনটা সকাল থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে আমার আসলে একটু লস হয়ে গেছে। কি আর করার, কিছু করার নেই, প্রকৃতির নিয়ম, বৃষ্টি পড়লে তো আমাদের হাতে কিছু করা থাকে না। তো সকাল থেকে অপেক্ষা করছিলাম, বাইরে যাব, ডাক্তারের কাছে যাব, ডাক্তার যাওয়া দরকার ছিল খুব। আজ ডাক্তারের কাছে যাব বিধায় কাল সন্ধ্যা রাতেই, মানে কালকে রাতে সব রান্না বান্না করে রেখেছিলাম যে আজকে আর সকালে কোনো কিছু করতে হবে না। 10টার দিকে যাওয়ার ইচ্ছা ছিল, তো 10টা থেকে 12টা পর্যন্ত অপেক্ষা করলাম বৃষ্টি কমার জন্য, কিন্তু প্রচুর বৃষ্টি ছিল 10:30 11টা পর্যন্ত। তারপরে এই যে হালকা হালকা এখন দেখতে পাচ্ছেন অল্প অল্প ঝিরি ঝিরি বৃষ্টি, তারপরে এরকম বৃষ্টিতেও আসলে বাইরে যাওয়াটা ঠিক না এখন। এমনিতে যেহেতু তোমার শরীরটা ভালো না, তারপর যদি জ্বরজ্বরি আসে এর জন্য আর বাইরে যেতে পারলাম না। তো বারান্দায় বসে বসে বৃষ্টি কমার অপেক্ষা, আর আপনাদের সাথে একটু আমার গাছপালা পাখিগুলো শেয়ার করলাম এই আর কি। তো রান্না করার কোনো ইচ্ছা ছিল না, আর রান্না করে রেখেছিলাম, তারপরও যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না, তার কেমন যেন মানে বসে থাকতে ভালো লাগে না। তো আবার চলে গেলাম রান্নায়, চিন্তা করলাম থাক একটা তরকারি রান্না করি, বেশি না, রাতে রান্না করে রেখেছিলাম, তারপর দুপুরে একটা রান্না করলাম। তো রান্নাবান্নার আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে, আজকে ছোট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে একটুখানি আমি আমার যোগাযোগটা ঠিক রাখলাম। তো এই সবাই আমার জন্য দোয়া করবেন, শরীরটা আসলে বেশি ভালো না, ডাক্তার কাছে যাওয়াটাও দরকার ছিল, পারলাম না যেহেতু। আগামীকালকে আবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।